শহরের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে রানা সারাদিন ঠেলা গাড়ি নিয়ে শহরের একদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু বিক্রি বাট্টা তেমন হয় না বললেই চলে। সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় রামু আর তার বউকে। মহাজন এসে বারবার ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার তাগাদা দেয়। রোজগার মতো রামু আজও বাড়ি ফিরল খালি হাতে। না, আজও কিছু বিক্রি হলো না গো বউ, এক টাকাও আমদানি হলো না, আজও কিছু হলো না। এরকম হলে কি করে চলবে বলতো? ঘরে একটাও দানা পানি নেই, তার উপরে চারদিকে এত ধার বাকি। মহাজন তো আজই এসেছিল দলবল নিয়ে, আমাদের এই বাড়ি বন্ধক দেওয়া আছে মহাজনের কাছে, বলেছে কাল কিছু অন্তত টাকা দিতে না পারলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ তাই নাকি? কিন্তু কি করব বলো, এদিকে দুটো চাল কেনার টাকাও নেই, ধার কি করে মেটাবো গো? তাহলে কি আমাদের সত্যিকালেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? জানি না বউ, জানি না, সবই ওপরওয়ালার ইচ্ছা, সবই ওপরওয়ালার ইচ্ছা বউ। আর শেষবারের মতো এই বিছানায় শুয়ে নাও বউ, কাল থেকে হয়তো আমাদের রাস্তায় রাত কাটাতে হবে। কালকে কোনো ভাবে কিছু টাকা শোধ দেওয়া যাবে না গো? না, কি করে দেবো বলো, ঘরে কি একটাও টাকা আছে? জানো আমি মাঝে মধ্যে ভাবি, আমাদের যদি একটা টাকার কাজ থাকতো তাহলে কত ভালো হতো। আরে এমন স্বপ্ন তো আমিও দেখিব, সত্যি সত্যি যদি এমন হতো তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না, এই গাছ নাড়াতাম আর টুপটাপ টুপটাপ করে টাকা ঝরে পড়তো, কি ভালোই না হতো। আহা হায় ভগবান হায়, আমরা তো কোনোদিন কারোর খারাপ করিনি গো, তাহলে আমাদের সাথে এরকম কেন করছো ভগবান? না না এরকম বলো না বউ, এরকম বলো না, ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন গো বউ, পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা বউ, তোমার মনে আছে এক দুপুরে এক বুড়ো এসেছিল আমাদের বাড়িতে? মনে নেই আবার, সেদিন আমাদের ভাগের ভাত ওনাকে খাইয়েছিলাম যত্ন করে, আর আমরা সারা দিন খালি পেটে কাটালাম। যাওয়ার সময় বুড়ো বলেছিল তোমরা খুব ভালো, সৎপথে থাকো, তাহলে ঠিক সময়ে ভগবান তোমাদের সাহায্য করবেন। এবার দেখি এই সময় ভগবান সাহায্য করেন কিনা। যাক গে ঘুমিয়ে পড়ো বউ, ঘুমিয়ে পড়ো। এই যে চারা গাছটা পুঁতে দিলাম, এটা যেমন তেমন গাছ নয়, এটা হলো টাকার গাছ। যখন ইচ্ছে এই গাছে জল দিলেই এটা বড় গাছে পরিণত হবে, আর এর ডালে ডালে টাকা ফুলবে। তবে একটা কথা, যদি অন্য কেউ এই গাছ তুলে নিয়ে গিয়ে নিজের বাগানে লাগায় আর তারপর এই গাছের গোড়ায় জল দেয়, তাহলে সে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। একি একি দেখছি আমি, এই যে সত্যি সত্যি একটা চারা গাছ। আমি আমি ঠিক দেখছি তো? বউ বউ ও বউ, তাড়াতাড়ি একবার এদিকে এসো। ও বউ কি হলো, কি হয়েছে? এই যে এই এই চারা গাছটা কোথা থেকে এলো বউ? এই চারা গাছটা কি জানি, এর আগে তো দেখিনি। জয় জয় ভগবানের জয়, জয় ভগবানের জয়। জানো জানো বউ, কাল আমি স্বপ্ন দেখলাম সেই বুড়ো এসে টাকার গাছ লাগিয়ে দিয়ে যাচ্ছে, এই এই সেই গাছ। ভগবান ভগবান তুমি আছো, তুমি আছো ভগবান, জয় ভগবানের জয়, জয় ভগবানের জয়। কি চাটা কথা কইছো বলো তো, টাকার গাছ আবার হয় নাকি গো? হয় 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 হয়, সব হয় সব হয়, ভগবান চাইলে সব হয়। যাও দেখি যাও দেখি, এক বালতি জল নিয়ে এসো তো, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বউ। আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না তো? না না বউ স্বপ্ন নয়, এই দেখো বউ দেখো দেখো টাকার গাছ।
টাকার গাছ বউ, টাকার গাছ, টাকার গাছ। তাই তো দেখছি টাকার বৃষ্টি হচ্ছে। স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যায় এ আমি ভাবতেও পারিনি। আপনার টাকা, আপনার কাছে যা ধার ছিল সব সব সুদ সমেত মিটিয়ে দিলাম সব। বাজারের ব্যাগটা দাও তো দেখি, খাসির মাংস আনি। খাসির মাংস? ও কবে যে মাংস খেয়েছিলাম ভুলেই গেছি গো, খাসির মাংস। সেই জন্যই তো 2 কিলো মাংস আনবো, দুজনে মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে 2 কিলো মাংস। এরপর রামু আর রামুর বউ নিজেদের সব স্বপ্ন পূরণ করতে শুরু করে। রামুর বউ দামি কাপড় ও গয়না কিনে, রামু বড় একটা গাড়িও কিনে নিজের জন্য। টাকার দরকার হলেই তারা বাড়ির পিছনে গিয়ে টাকার গাছে জল দিয়ে টাকা জোগাড় করে। কিছুদিনের মধ্যেই চারিদিকে রামুর নাম ছড়িয়ে পড়ে, গরিব মানুষের ভিড় জমতে থাকে রামুর বাড়ির সামনে। রামু কাউকে খালি হাতে ফেরায় না, যথাসম্ভব সাহায্য করে, তাই সবাই রামুর খুব গুণগান করতে শুরু করে। কিন্তু এই জিনিসটা চোখে লাগে মহাজনের। মহাজন লুকিয়ে রামুর দান ধ্যানের দৃশ্য দেখতে থাকে। বেটা রামু কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে হাত পাত্ত, আর আজ সে গরিবদের টাকা বিলি করছে, টাকা বিলি করছে, আর সেই জন্যই আমার কাছে কেউ টাকা ধার নিতে আসছে না। এভাবে চলতে থাকলে তো আমার সুদের ব্যবসা একেবারে লাটে উঠবে। কিন্তু রামু এত কম সময়ে এত টাকা পেলো কি করে? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হচ্ছে। এবার আমার উপরেও টাকার বৃষ্টি হবে। রামুর সাথে তো এরকম হতে দেখলাম না। বাঁচাও, বাঁচাও, টাকার গাছ আমাকে মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও। ওই দেখো, ওই দেখো টাকার গাছ, হ্যাঁ হ্যাঁ, এই তো
তুমি ঠিক বলেছিলে বউ, আর তার শাস্তিও পেয়েছে। দেখো ওই দেখো, মহাজন পঙ্গু হয়ে পড়ে আছে। আহা বেচারা, লোভে পড়ে সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেল। আহা আরে বলি না, যেমন করব তেমন ফল। না না না, টাকার গাছটা নিয়ে ঘরে চলো। এরপর থেকে রামু আর রামুর বউ সুখ শান্তিতে জীবন যাপন করে। এদিকে মহাজন নিজের লোভের জন্য সব কিছু হারিয়ে পঙ্গু হয়ে বেঁচে থাকে।